Bismillahir. Bismillahir. Rahmanir. Rahmanir. মানে খুবই ভালো পড়ে এবং সে এত সুন্দর করে দু একটা সূরাও বলে। আমি আসলে তোমার সাথে একটু হাত মেলাতে চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে যে এই যে আমাদের নায়ক শাকিব খান, শাকিব খানের দুইটি স্ত্রী, ওরা দুই সতীরে তাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষা, ইসলামিক জ্ঞান দিচ্ছে, ঠিক আছে, শিক্ষা দিচ্ছে, আমরা দেখতে পারলাম। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখার আগে একটা অনুরোধ, ভিডিওটি কেউ স্ক্যাপ করবেন না, সকলে ভিডিওটি টেনে দেখবেন না। তো প্রিয় দর্শকবৃন্দ, যারা চ্যানেলে নতুন, সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে টাইপ করে দেবেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেন নাই যে অপবিশ্বাসের মানে মনটা কীরকম, সে এখন কী অবস্থায় আছে, তার সন্তানকে নিয়ে কী অবস্থায় আছে, তার সন্তানকে কী শিক্ষা দিচ্ছে এবং বুবলি তার সন্তানকে কী শিক্ষা দিচ্ছে আপনারা অনেকে জানেন না। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই অপবিশ্বাস বর্তমানে, অপবিশ্বাস এবং বুবলি দুজনেই বর্তমানে মানে ই লাগছে, একটা চ্যালেঞ্জ লাগছে যে আমার ছেলেকে আমি বড় বানাবো, আমার ছেলেকে আমি প্রতিষ্ঠিত বানাবো এবং ইসলামে নিয়ে চলে আসবো। কেন বুবলি অপবিশ্বাস এখন বলতেছে যে না, আমি বানাবো আমার ছেলেকে। এই দুই সতীন মিলে মানে শুরু করে দিছে কায়দা, ঠিক আছে। তো এই কায়দার মাধ্যমে একটা উপকার হচ্ছে যে দুইটি সন্তান, এই দুইটি ছেলে ইসলামের দিকে আসতেছে, এটার জন্যে আমরা বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনারা সর্বপ্রথম আপনারা দেখতে থাকবেন বুবলির ছেলে, বুবলি তার ছেলেকে কি শিক্ষা দিচ্ছে। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম লা ইলাহা লা শারীকা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আমিন আমিন মাশাআল্লাহ বাবা আমার। তো প্রিয় দর্শকবৃন্দ, এই বুবলি যে তার ছেলেকে সুন্দর করে আমাদের ইসলামিক কালেমা সে পড়ায়, মানে শিক্ষা দিচ্ছে, পড়াচ্ছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে বুবলির ভক্তরা একটু কমেন্ট করে জানাবেন। এখন এই ভিডিওটা দেখার পরে এইদিকে অপবিশ্বাস কি করলো তার ছেলেকে, তার ছেলেকে ইসলামিক শিক্ষা দিচ্ছে, তো কি শিক্ষা দিচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন। মানে খুবই ভালো পড়ে এবং সে এত সুন্দর করে দু একটা সুরাও বলে, আমি তো মানে অমায়িক দেখে দেখলাম। তারপরে ওই দিনকে হাতছো দিতে গিয়ে আলহামদুলিল্লাহ, মানে যেভাবে বলছো যে বাপ এবং পাকা বাবা একদম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। দুই সতীনের কাজ কারবার দেখলাম, যাক মাশাল্লাহ অনেক সুন্দর। যে অপবিশ্বাস, বিশেষ করে অপবিশ্বাসের কথা বলবো, সে তো হিন্দু, তো ইসলামিক শিক্ষা দিচ্ছে। এখন হয়তো সে আস্তে আস্তে ধীরে ধীরে স্বামীকে পাওয়ার জন্য ইসলামে চলে আসতেছে। তো আপনারা দোয়া করবেন যে তারা দুজন তাদের স্বামীকে ফিরে পাওয়ার জন্য ইসলামে চলে আসুক এবং তাদের ছেলেদের, ছেলে দুটাকে ইসলামের পথে নিয়ে আসুক, এটাই আমরা দোয়া করি, এটাই আমরা চাই। তো আমরা চাই না যে তাদের সংসারটা নষ্ট হয়ে যাক, আমরা এটা চাই না। আমরা চাই দুজনাই শাকিব খানের স্ত্রী হয়ে সংসার করুক, এটাই হলো আমরা চাই। কারণ শাকিব খানের তো ধন সম্পদ, টাকা পয়সার তো আর অভাব নাই, ঠিক আছে। এই কারণে আমি বলতে চাই যে তারা দুজনাই তাদের সন্তানকে এরকম ইসলামিক শিক্ষা দিবে এবং প্রতিষ্ঠিত বানিয়ে দিবে, আমরা এটাই চাই। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটি সাবস্ক্রাইব, বেল আইকনটি টাইপ করে দিয়ে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের নতুন। আসলে তোমার আমি আসলে তোমার সাথে একটু হাত মেলাতে চাই, মনে হয় যে ও একদিন অনেক বড় হবে, ইনশাআল্লাহ অনেক বড় হবে।